বাংলা মানবতা সমাধান এবং কাছে অগণিত দর্শক ভাই বোনদেরকে প্রীতি শুভেচ্ছা মুবারক জানিয়ে শুরু করছি আমাদের কোরআন কেন্দ্রিক নিয়মিত আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি

أزواجك التي آتيت وجورهن وما ملكت يمينك مما فاء الله عليك وبنات عمك وبنات عماتك وبنات خالك وبنات خالاتك التي هاجرنا معك وامراه مؤمنه ان وهبت نفسها للنبي ان اراد النبي ان يستنكحها خالصه لك من دون المؤمنين قد علمنا ما فرضنا عليهم في ازواجهم وما ملكت ايمانهم لكي لا يكون عليك حرج وكان الله غفورا رحيما সাদ হচ্ছে হে নবী নিশ্চয়ই আমি আল্লাহ আপনার জন্য হালাল করে দিয়েছি আপনার স্ত্রীদেরকে যাদের মোহরানা আপনি দান করেছেন আর আপনার কাছে কৃতদাসী যারা আছে যাদেরকে আপনি গণিমত হিসেবে পেয়েছেন তাও আপনার জন্য হালাল করেছি আর আপনার চাচাতো বোন যারা আছে তাদেরকে বিয়ে করা আপনার জন্য হালাল আপনার ফুফতো বোন যারা আছে তাদেরকে বিয়ে করা হালাল আপনার মামাতো বোন যারা আছে তাদেরকে বিয়ে করা আপনার জন্য হালাল হালাতো বোন যারা আছে তাদেরকেও বিয়ে করা আপনার জন্য হালাল যারা আপনার সঙ্গে হিজরত করেছে এদের মধ্যে থেকে তাদেরকে বিবাহ করাটা আপনার জন্য হালাল আর যদি কোনো মহিলা তার নিজেকে আল্লাহর নবীর জন্য অফ করে দেয় স্যাক্রিফাইস করে দেয় অফার করে আর নবী যদি তাকে বিবাহ করতে চান তাহলে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করতে পারবেন এই কোনো মহিলা কাউকে নবীর জন্য যেমনভাবে অফ করতে পারে এটা শুধুমাত্র নবীর জন্যই নির্দিষ্ট অন্য অন্য মমিনদের জন্য এটা জায়জ নয় বরং তাদেরকে নর্মাল বিবাহের ভিত্তিতেই স্ত্রী গ্রহণ করতে হবে আর আমি আল্লাহ জানি যে তাদের স্ত্রীদের ব্যাপারে আমি আল্লাহ কি নির্দিষ্ট করেছি সেটা আমি আল্লাহ জানি আর তাদের মালিক হয়েছে সে সম্পর্কেও আমি জানি যাতে করে আপনার জন্য বিষয়টা কঠিন হয়ে না যায় আবার মুমিনদের জন্য কঠিন না হয় আর নিশ্চয়ই রবুল আলমিন আল্লাহ গফুর রহিম এখানে আল্লাহ সুবাহ একটা ইম্পর্টেন্ট কথা বলছেন যেই কথাটা হলো আল্লাহর নবীকে যদিও অ্যাড্রেস করে আল্লাহআলা কথা বলছেন কিন্তু অনেক বিষয় আছে যেখানকার মুখাতাব হলেন নবী সাল্লাহ ওয়াসাল্লাম কিন্তু এই নবী সাল্লাহ ওয়াসাল্লামের মধ্যে বিষয়টা সীমাবদ্ধ থাকে না ইট গোজ জন্য যখন নিকাহ হবে বিবাহ হবে বিবাহের ক্ষেত্রে মোহরানা ডাউরিটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জন্য আল্লাহ বলছেন তাদেরকে উজুর দিয়েছেন কি জিনিস মাহার আমরা মহরানা যেটাকে বলি এটাই মাহার এজন্য অনেক ওলামাই ক্রামের মতে মোহর ছাড়া বিয়ে হলে এই বিয়েটা ঠিক হবে না স্টিল মোহর আপনাকে দিতে হবে এবং মহরানাটা খুবই ইম্পর্টেন্ট এই মোহরানার বিষয়টা নিয়ে আমাদের সমাজে অনেক ভুল বুঝাবুঝি আছে এই মোহরানার বিষয় নিয়ে আমাদের সমাজে অনেক আশ্রয় নেওয়া হয় যেটাকে অ্যালাউ করে না এই জন্য আমি আপনাদের ক্ষেত্রে এই বিষয়টাকে আলোচনা করতে চাই মহরানাটা এইটা হলো একটা কম্পালসারি গিফট যেটা হাজবেন্ড ওয়াইফকে দিতে হবে হানাফি মতামত অনুযায়ী এটা ফাইনান্সিয়াল কোনো জিনিস হতে হবে যেমন টাকা পয়সা হতে পারে জায়গা জমিন হতে পারে শাড়ি কাপড় হতে পারে এরকম কোনো কিছু হতে হবে কোনো ম্যাটেরিয়াল জাতীয় জিনিস হতে হবে আর অন্যান্য অন্য বিশেষ করে হাম্বালি মাঝহাবে বলা হয়েছে এরকম হতে হবে জরুরি না যেমন কোরআন শিখাই দিবে এরকম কোনো কন্ডিশন অথবা কোরআনুল কারিম এ জাতীয় জিনিসও মহরানা হতে পারে এনিওয়ে কোনো না কোনো একটা বিনিময় যে হতে হবে এই ব্যাপারেই কিন্তু সবাই একমত এখন কোশ্চেন হলো ভালো করে আমরা যেন বুঝি বিষয়টাকে আল্লাহ তাআলা এটাকে ওয়াজিব করেছেন কম্পালসারি করেছেন স্বামী দিতে হবে স্ত্রীকে কিন্তু উল্টা সমজিলিদের রাম আমরা এটাকে চেঞ্জ করে ফেলেছি কি করেছি না আমরা এখন কি করি মেয়ের ফ্যামিলি মেয়ের বাবা মেয়ের মা এখন জামাইকে ডাউরি দিতে হয় জামাইকে যৌতুক আমরা নাম দিয়েছি এটা আবার এই যৌতুক নিয়ে আমরা একটা কৌতুক শুরু করেছি আল্লাহর কসম করে বলি যদি কোনো স্বামীর প্রবক কোন শ্বশুর বাড়ি থেকে যদি সে যৌতুক আনে এটা হারাম হারাম এবং হারাম এটা জায়জ না কন্ডিশন করে শর্ত করে আনা হারাম শ্বশুর বাড়ি থেকে কোনো জামাইকে যদি তারা কোনো ইচ্ছা করে কোন গিফট দেয় হাদিয়া দেওয়া হাদিয়া নেওয়া শরিয়াতে যায়জ কিন্তু ভাব খান আপনি এরকম দেখাবেন যে মোটর না দিলে বিয়ে হবে না এরপরে পঞ্চাশ হাজার টাকা না দিলে হবে না বাড়ি না দিলে হবে না যদি না হয় তাহলে আপনি তো ওই মোটর বিয়ে করেছেন বাড়ি বিয়ে করেছেন বউ দরকার কি আপনার আপনি তো কাপুরুষ আপনি হারাম খেয়েছেন আপনিও ভুগবেন একদিন আপনার ঘরে মেয়ে হবে না একদিন আপনি শ্বশুর হইতে হবে না আপনার জামাই জম্মির জ্বালান জ্বালাবে সেই দিন আপনাকে সেই দিন বুঝবেন কেমন লাগে কাজেই দান যেমন ভাবে আপনি দিবেন সেই রকমই আপনি পাবেন বলবেন যে আমার মেয়ে হবে কবে আমার মেয়ে নাই অনেক পরে হলো আপনার বোন আছে না আপনার বোনের বিয়ে দিতে গিয়ে আপনার মা বাবা জ্বলবে তখন কি করবেন আপনি ভাই হিসেবে চুপচাপ থাকবেন জন্য তারা হলো কাপুরুষ এরা হীন মন্যতার পরিচয় দেয় এদের মন ছোট যারা শ্বশুর বাড়ি থেকে যৌতুক যারা দাবি করে এই জন্য শ্বশুর বাড়ি থেকে যৌতুক নেওয়াটা আপনার জন্য হারাম নিতে পারবেন না যৌতুক হিসেবে আপনি শ্বশুর বাড়ি থেকে নর্মালি কোনো হাদিয়ে আপনাকে দিছে আপনি অ্যাকসেপ্ট করবেন সেটা ডিফারেন্ট কথা কিন্তু কন্ডিশন করে আর আজকাল এটা এরকমই হয়ে গেছে যে হ্যাঁ ছেলে তো বিদেশে থাকে এত ইনকাম করে তোমরা কত দিবা পয়সা এটা একটা নেগোসিয়েশনের মতো হয়ে গেছে একটা দর কষাকষির মতো হয়ে গেছে এটা টোটালি হারাম শরীয়ত এটাকে কোনো অবস্থাতেই হালাল করে না বরং আপনি স্বামী হিসেবে আপনার উপরে দায়িত্ব হলো আপনি ওয়াইফকে দিতে হবে এটা কম্পালসারি আর স্ত্রী থেকে আপনি যদি জোর করে নেন তাহলে এটা আল্লাহ রাবুল আলামিন হারাম করে দিয়েছেন হ্যাঁ দেখেন আপনি আনকন্ডিশনাল বিয়ে করেছেন এবং আপনার মনে এই ব্যাপারে কোনো কিছুই নাই কিন্তু এরপরে আপনার স্ত্রী আপনাকে সে পয়সাওয়ালা মহিলা আপনাকে দিয়েছে আপনার শ্বশুর বাড়িওয়ালা লোকজন বড় লোক আছে আপনাকে দিয়েছে এটা আপনার জন্য যখন খাদিজুল কুবরার্লাহে বিয়ে করেছেন আল্লাহ নবী মোহরানা দিয়েই বিয়ে করেছেন আল্লাহ নবীর এরকম কোন লোভ ছিল না যে আমি খাদিজার সম্পদের মালিক হব ন আল্লাহ নবী লোভী ছিলেন না কোনদিন আল্লাহ নবী খাদিজাকে বলেন নাই খাদিজা তোমার মাল দিয়ে দাও খাদিজা আল্লাহর বান্দি আল্লাহ রসুলের স্ত্রী আমাদের মা তিনি তার সর্বস্ব দিনের কাজের জন্য তিনি বিলিয়ে দিয়েছেন এটা আলাদা কথা এই ব্যাপারে মহারণার পরিমাণ কত হবে বেশি দেওয়া যাবে কিনা কম দেওয়া যাবে কিনা খালি খাতা কলমে লিখে রাখলে হবে নাকি স্ত্রীকে আবার দিতে হবে এই সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলবো খানিক্ষণ বিরতির পরে

সাল্ল্লাহু আলহ্লাম একতা জিজ্ঞেস করেন তোমরা কি জানো গিবদ কি তারা বললেন আল্লাহ এবং তার রসুল সাল্লু আলাইসাল্লামি অধিক জানেন তিনি বললেন তোমার কোনো ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে সেটাই গিবত তারা জিজ্ঞেস করলেন আমি যা বলি তা যদি তার মধ্যে বিদ্যমান থাকে তাহলে আপনি কি বলবেন তখন তিনি উত্তরে বললেন তুমি যা বলো তা যদি তার মধ্যে থাকে তবে তুমি তার গিবত করলে আর যদি তার মধ্যে না থাকে তাহলে তার উপর মিথ্যা অপবাদ দিলে সেহি মুসলিম চতুর্থ খণ্ড সৎকাজ সদ্ব্যবহার ও শিষ্টাচার অধ্যায় হাদিস সংখ্যা ছ

জাফর বিন محسن ডক্টর হাফিজ এবিএম হাসুল্লাহ আহমদুল্লাহ বিন মোহাম্মদ লাবর হোসেন शाहिदুল্লাহ খান মাদানি আব্দুর রাজাক বিন ইউসুফ ডক্টর আবু বকর মোহাম্মদ zakaria জাহাঙ্গীর আলমের এর উপস্থাপন এনিওয়ে যেভাবে হোক দায়িত্বটা দিয়েছেন মূল হচ্ছে মাত্র দুটি সর্বোদয় হক পথে অটল থাকবে এই সবকিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে তাদের কাছে পৌঁছিয়ে যেমন ছিল রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ হাদিসের এতিবৃত্তি ও বিস্ময় তার ক্রমবিকাশ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আর রহমত উল্লাহ হে আবারকা ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম করছি আমাদের এই কোরআন কেন্দ্রিক আলোচনা আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি ইনশাআল্লাহ আলোচনা হচ্ছিল মোহরানা নিয়ে ডাউরি নিয়ে আমাদের কথা হচ্ছিল এবং আমরা কথা বলেছি যে কোন স্বামী যদি স্ত্রীর ফ্যামিলির পক্ষ থেকে যৌতুক যদি ক্লেম করেন ডাউরি ক্লেম করেন ইট ইস হারাম ইট অ্যালাউড নাই বরং মোহরানাটা হলো স্বামীর পক্ষ থেকে কম্পালসারি গিফট যেটা স্ত্রীকে দিতে হবে মহরানা দেওয়াটা জরুরি কিন্তু পরিমাণে কত দিতে হবে পরিমাণের ব্যাপারে শরিয়াত এরকম কোনো নির্দিষ্ট এরকম কোনো কিছু করে দেয় নাই যদিও বিভিন্ন মাঝাবের বিভিন্ন কথাবার্তা আছে সব কিছু সামারাইজ করে যেটা বলা যায় এটা হলো দুটো জিনিসের ভিত্তিতে মহরানার পরিমাণটা নির্দিষ্ট হওয়া উচিত এক নম্বর হলো যে আপনার অ্যাবিলিটি অব দ্য হাজবেন্ডের অ্যাবিলিটি কি পরিমাণ আছে এটা দেখতে হবে আর দুই নম্বর হলো স্টেটাস অফ দ্য ব্রাইড কন্যা যে আছে স্ত্রীর স্টেটাস অনুযায়ী এই দুটোকে যদি কম্প্রোমাইজ করা যায় মিনিমাইজ করা যায় এই দুটোকে কনসিডার করা যায় একসাথে তাহলে সেইটাই হলো বেস্ট মহরানা মনে করেন একজন স্বামী সে যে চাকরি বাকরি করে এই অনুযায়ী দেখা যায় যে সে এক লাখ টাকা মহরানা দেওয়ার মতন অ্যাবিলিটি তার আছে কিন্তু আবার দেখা গেল যে স্ত্রী যেই মেয়ের বিয়ে হচ্ছে মেয়ের এখানে দেখা যাচ্ছে তার আগের বোনের যে বিয়ে হয়েছিল বা তার বিয়ে বিয়ে হয়েছিল 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 ফ্যামিলির আপনজনের মধ্যে যারা এই বিয়েটা লাখ টাকা মার এখন দেখা গেলের অ্যাবিলিটি আছে এক লাখ মেয়ের স্ট্যাটাস হলো দেড় লাখ তার মহরের মিসালটা ওরকম এই সময় কি করা এই সময় মুরব্বীরা বসে আমরা নিজেরা বসে একটা আলোচনা করে দেখা উচিত যে

আমরা এক লাখে রাজি হয়ে গেলাম আগেরটা দেড় লাখ হয়েছিল এটা একটু কম হলে ডাজেন্ট ম্যাটার তাহলে এইটা হলো একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসা দরকার আনফর্চুনেটলি আমাদের অনেক অনেক বিয়ে ভেঙ্গে যায় যেই মজলিসে মোহরানার আলোচনা হয় সিলেটের ভাষা এটাকে বলা হয় এটাকে সিনিপান বলা হয় সিনিপানে গিয়ে যে কত বিয়ে ভাঙ্গে তার কোনো হিসাব নাই এই যে এক সিনিপানের এক আলোচনা যেখানে মোহরানাটানা ঠিক হবে সেখানে বসে বহু বিয়ে সাদী ভেঙ্গে যায় এই দর কষাকষি দলি টানাটানির কারণে এটা আমাদের করা উচিত নয় বরং মহরানা তাহলে ঠিক করতে হবে কিসের ভিত্তিতে একটা হলো দা অ্যাবিলিটি অব দ্য গ্রুম হাজব্যান্ডের অ্যাবিলিটি অনুযায়ী সামর্থ্য অনুযায়ী আর স্টেটাস অব দ্য ব্রাইড এবং কন্যার স্টেটাস এই দুটোকে একত্রিত করে ব্যালেন্স আপ করে আমরা মহরানার পরিমাণটাকে ঠিক করতে হবে সেটা যদি আমরা করি তাহলে এটা সুন্দর হবে আর কত পরিমাণ মহারাণা হতে পারে এটা যদি কোন হাজবেন্ডের অ্যাবিলিটি অনেক বেশি থাকে তাহলে অনেক বেশি হতে পারে যা র্যাবিলিটি কম আছে তিনি কম দিবেন এজন্য জন্য সুরা নি সার একাত আল্লাহতাআলা বলেছেন যে ওয়া তাই তুম এহেদা হোন্নাং ফালা তা হুধু মিন হুশাইয়া তা শুধু নাহু বহত নাহ ওয়া ইস্মাম অবিনা কোন স্ত্রীকে যদি তোমরা কেন্তার পরিমাণ যদি দিয়ে থাকো কেন্তার হল অঢেল সম্পত্তি তাহলে বোঝা গেল আর দিয়ে অঢেল সম্পত্তির পরিমাণও হতে পারে আমাদের মহরানা হতে পারে অঢেল সম্পত্তি আবার অল্প হতে পারে এই যে এখানে এক হাদিস রসুলুল্লাহসাল্লাহ আলাইহু সাল্লাম বর্ণনা করেছেন এখানে যে এক মহিলা এসে আল্লাহর রসুল করল ইয়া রসুলাল্লাহ আমি নিজেকে আপনার জন্য অফ করলাম দরকার থাকলে আপনি বিয়ে করেন আল্লাহ রসুল উত্তর দিলেন না তিন চারবার হয়ে গেল ইয়া রসুল্লাহ আপনি বিয়ে না করলে আমার বিয়ে করার দরকার আমাকে বিয়ে করায় দেন আল্লাহ তোমার কাছে কি আছে কি দিতে পারবা ইহা রসুল্লাহ আমার তো লুঙ্গি একটা ছাড়া আর কিছু নাই লুঙ্গি লুঙ্গি দিয়ে দিলে তুমি তো উল্লগ হয়ে যাবে আর কিছু নাই তুমি যাও দেখো অন্তত পক্ষে লোহার একটা আংটি আনতে পারে ইয়া রসুল্লাহ চেষ্টা করেছি তাও পাই না তখন আল্লাহ রসুল বললেন তুমি কোরআন শরীফের কোন কোন সুরা জানো বললো অমুক অমুক সুরা জানি ঠিক আছে তুমি তোমার স্ত্রীকে এই এই সুরা গুলো মুখস্থ করাবা এটা হলো তোমার মোহরানা তো এর বিনিময়ে রসুল্লাহ সাল এই সিচুয়েশনের কন্ডিশনাল এই বিয়ে আল্লাহ রসুল সাল আলহি অনুমতি দিয়েছে তাহলে দেখেন এটা ডিপেন্ড করে যে হাজবেন্ডের অ্যাবিলিটি কতটুকু আছে তার উপরেই কিন্তু আর যার অ্যাবিলিটি বেশি আছে তিনি বেশি দিবেন কিন্তু আমাদের সমাজে একটা চালু আছে যে মহরানা হতে হবে পাঁচ কোটি পাঁচ লাখ পাঁচ হাজার পাঁচশত এক টাকা পাঁচ কোটি একজন স্বামী দিবে কি করে না না না, না ওটা নামায় লিখতে হয় না লিখলে তো মানুষে দেখে মনে করবে যে এটা সস্তা বিয়ে দেওয়া লাগবে না লিখতে হবে এটা না যায় যেটা স্বামী দিতে পারবে না এটা কাগজে লেখাটা এটা একটা সলসাতুরি এবং এটা একটা চিটিং এটা একটা ধোকাবাজি এবং শরীয়ত এইটাকে জায়গ করে না যদি আপনার পাঁচ কোটি টাকা দেওয়ার ক্ষমতা থাকে আপনি দশ কোটি ক্ষমতা থাকলে দশ কোটি লেখেন যা দেওয়ার আপনার ক্ষমতা আছে সেইটা আপনি লিখবেন না কেন লিখবেন না লিখলে ধোকাবাজি হবে মিথ্যা কথা লিখছেন এটা হলো একদিক এই জন্য আমাদের সাধারণত মিথ্যা কারবার করতে করতে আমাদের এই স্বভাব হয়ে গেছে যা দেওয়া লেখা আছে একটা বড় অঙ্ক লেখা থাকলে একটু ভালো হয় আপনি যা না এই আইডিয়াটাই খারাপ বরং পরিমাণে কম হোক তাতে অসুবিধা নেই কিন্তু আপনি যা দিবেন তাই লিখবেন তা না হলে আল্লাহ এই বিয়ের মধ্যে বরকত দিবেন না মিথ্যা দিয়ে আপনি কেন বিয়ে করবেন আবার কিছু লোকজন আছে যে কয় না বেশি করে লেখায় ফেলো প্রথম রাত্রে মাপ করায় ফেলবা এই যে এরকম ঘটনা ঘটে বাসর রাত্রে এখন মেয়েটা তো এমনিই তো লজ্জাবতী মেয়ে এমনি সে কি করবে বুঝতেছে না অপরিশিত পুরুষের সঙ্গে বিয়ে হয়েছে এবং একজন আরেকজনকে চিনে না এখন স্বামী তার স্ত্রীর কাছে যায় না চুপচাপ বসে আছে ওজ আপনি কি হয়েছে আপনার অসুবিধা কই না বড় একটা বিষয় আছে এটা ফয়সালা না হলে তো তোমার কাছে যাওয়া যায় না কি যে মোহরা না আমি তোমাকে এত দেবো কি করে আমার তো এত সামর্থ্য নাই তখন স্ত্রী ওই রাত্রে বাধ্য হয়ে লজ্জিত পড়ে বলে যে না আপনাকে দেওয়া লাগবে না তখন সকাল বেলায় ওজ করে আমি খুব চালাকির কাজ করছি মাফ করাই ফেলছি আর দেওয়া লাগবে না এরকম চালাকি করাটা আপনার জন্য না আপনি আপনার স্ত্রীকে মহরানের পয়সা দিয়ে দিবেন মহরানের পয়সা দেওয়ার পরে যদি আপনাকে সে কোনো কিছু খুশি হয়ে দেয় আপনাকে ফেরত দেয় তাহলে এটা আপনার জন্য হালাল কিন্তু ফেরত আপনাকে দেবে এই আশা নিয়ে আপনি দিবেন না এবং স্ত্রী এটার মালিক তাকেই এটা দিয়ে দেন সে যা খুশি তাই করুক এটা তার ইনভেস্টমেন্ট তার জীবনের ইনকাম এটা আল্লাহ রব আলিন তাকে এটা এলিজিবল করেছেন সেইটা পাবে এটা সে পাওনা দাঁড়ে জন্য স্ত্রীকে এটা পাইতে দেন এটা যদি আপনি না করেন তাহলে আপনি ঠিক করলেন এই জন্য প্রথম রাত্রে স্ত্রীর থেকে জোর করে মোহরানা মাপ করায় নিয়ে যাওয়াটা এটা জায়েজ না এটা ঠিক হয় না কোন কোন এরিয়াতে বিশেষ করে লন্ডনের বিয়েগুলোতে এই এক প্রবলেম আছে তারা কি করে যে মোহরানা একটা কাবিন একটা সিকিউরিটি মানি আর একটা অনেক অ্যাস স্টুডেন্টরা বিয়ে করে যদি বিয়ে করার পরে ফালায় রেখে চলে যায় তো পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পাউন্ড রেখে দেয় যে এটা ইনকাম হয়ে গেল কার জন্য তার মেয়ের জন্য ইনকাম হয়ে গেল এই রকম করাটাও আপনাদের জন্য জায়েজ না দেখেন জিনিস একটা হইতে হবে একটা হইতে হবে কি আপনি এরকম করবেন না যে তিন হাজার পাউন্ড মোহরানা দুই হাজার পাউন্ড সিকিউরিটি মানি আর তিন কেয়ার জমিন আপনি পুরোটাই মোহরানার মধ্যে আসতে হবে কাবিন আর একটা জিনিস কাবিন হিসেবে আলাদা আরো কোন জিনিস শরীয়তের মধ্যে কিন্তু নাই আমি লন্ডনে ট্রাই করি এক্সপ্লেইন করা টেলিভিশনে সব জায়গাতে মানুষের এখনো বোঝাইতে পারে না এখন ওই কাবিনের সমস্যা আসে যে কাবিন তো জমিন হুজুর আর মোহরানা তো ক্যাশ আর সোনা দানাও সোনা অনেকে গিফট দেয় অনেকে মহারানা হিসেবে দেয় এনিওয়ে তাহলে মূল কথা হলো যে পুরোটাই কিন্তু আপনার মহারানার মধ্যে আসবে এখন মহরানার মধ্যে তাহলে আপনি জমিন দেন অথবা আপনি ক্যাশ পয়সা দেন অথবা আপনি গোল্ড দেন এটা মহরানার মধ্যে আসবে এখন কথা হলো গোল্ডের ব্যাপারে দুই অপশন আছে অনেক বিয়েতে স্বর্ণটাকে মহরানার অংশ হিসেবে অনেকে রাখেন এটা জায়েজ আবার অনেকে বলেন যে না আমার মহরানাটা আলাদা হবে স্বর্ণ যেটা দিব এটা গিফট হিসেবে যাবে কিন্তু তখন আল্লাহ না করো কোনো কারণে যদি বিয়ে ভেঙে যায় তখন এইটা নিয়ে আবার গন্ডগোল হয় এই যে গত সপ্তাহের আগের সপ্তাহে এই রিসেন্টলি এক বিষয় ডিল করতে গিয়ে দেখলাম যে তারা গহনার ব্যাপারে 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 সোনা দানার কিছু বলে না লেখা নাই এখন বিয়ে ভেঙে যাবে এটা নিয়ে বিরাট গন্ডগোল হয়েছে এখন এই জন্য আপনারা যেটাই করবেন বুঝে শুনে করবেন শরীয়ত অনুযায়ী গোল্ডের ব্যাপারে অর্নামেন্টস এর ব্যাপারে দুই অপশনে জায়েজ আপনি এটা মহরানার পার্ট হিসেবে দিতে পারেন অথবা গিফট হিসেবেও দিতে পারেন হাদিয়া হিসেবে হাজি হিসেবে দিলে দিতে পারেন আর মহারানা থেকে কাটাতেও পারেন পাট হিসেবে দিতে পারেন এটা আপনাদের খুশি এটা আপ টু ইউ এখন এখানে আপনার মহরানা এইভাবে দেওয়া হলো মহারানা দেওয়ার ক্ষেত্রে যদি এখন এরপরে যদি কোনো কারণে বিয়ের তালাক হয়ে যায় তাহলে মহারানা দেওয়া না দেওয়ার ব্যাপারে শরীয়তের নিয়ম কি যদি শারীরিক সম্পর্ক হওয়ার পরে গিয়ে যদি তালাকটা হয় তাহলে মতো অবস্থাতে সব মহরানাই কিন্তু স্ত্রীর প্রাপ্য আর যদি শারীরিক সম্পর্ক আগে হয় নিস্ফু মা তাহলে যে পরিমাণ মহরানা ঠিক করা হয়েছে তার হাফ দিতে হবে ফিফটি পার্সেন্ট দিতে হবে আর রিমেনিং ফিফটি পার্সেন্ট দিতে হবে না এটা হলো নিয়ম এখানে আর আপনি এমন কোন ই করবেন না হ্যাঁ মহরানার ক্ষেত্রে আপনার জন্য দুটোই জায়েজ একটা কে বলা হয় মহরে মহাজ্জাল আইন দিয়ে মহরে মো হামজা দিয়ে মহারে মজ্জাল বলা হয় যেটা মহরানাটাকে ইমিডিয়েটলি পে করে দেওয়া হয় এটাই হলো বেশ মহরানা যেটাকে ইমিডিয়েট পে করা হয় এমন নয় যে কিশোর বাকি রাখা লাগবে তাহলে বিয়ে ভেঙে যায় কিনা এরকম কোনো কথা নেই আর একটা হলে মহরে যেটা বাকি রাখা হয় এখন এটাও জানে যে আপনি মহরানার একটা অংশ দিলেন আর এক অংশ বাকি থাকলো পরে আস্তে আস্তে সময় করে আপনি দিবেন স্ত্রী যদি এতে রাজি হয় তাহলে এটা জায়েজ এই ব্যাপারে কোনো অসুবিধা নাই তাহলে আসুন আজকের এপিসোড শেষ করার আগে আমি আপনাদের জন্য আবার সামারাইজ করি আমরা মোহরানা টার্মস কন্ডিশন নিয়ে কথা বলছি প্রথমত মোহরানা হলো একটা কম্পালসারি গিফট যেটা স্বামী স্ত্রীকে অবশ্যই দিতে হবে দুই নম্বর হলো কোনো স্বামী যদি স্ত্রী ফ্যামিলির পক্ষ থেকে কোনো যৌতুক নেয় কোনো ডাউরি নেয় তাহলে শরীয়ত অনুযায়ী হারাম হারাম এবং হারাম কন্ডিশন করে নেওয়াটা হারাম খাবেন আপনি আপনি হালাল হবেন আপনার জন্য তিন নম্বরের কথা হলো মোহরানাটাকে ঠিক করতে হবে দুটো জিনিসের ভিত্তিতে একটা হলো অ্যাবিলিটি অব দ্য গ্রুম স্বামীর অ্যাবিলিটি সামর্থ্য এবং সেকেন্ড হলো স্টেটাস অব দ্য ব্রাইড আর কন্যার যে স্টেটাস তার মোহরের মিশাল অনুযায়ী সেটা আমাদেরকে ঠিক রাখতে হবে মহরানা কম বেশি হওয়া যা এজ যার যেমন এবিলিটি আছে সেরকম তবে আপনি যা লিখবেন তা অবশ্যই আপনাকে দিতে হবে এই মহরানাটা একটা ইম্পর্টেন্ট বিষয় আল্লাহ তাআলা এই ব্যাপারে মাস আল্লাহগুলোকে বোঝার এবং আমাদের সমাজের সবাইকে এর উপরে আমল করার তৌফিক দিন আমিন আবারও আপনাদের সঙ্গে দেখা হবে অন্য এপিসোডে আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ

বিন ইউসুফ এবিএম হাসবুল্লাহ আহমদুল্লাহ বিন মোহাম্মদ তিল পর জাহাঙ্গীর আলম নারী পুরুষের জন্য অনুসরণীয় নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা মানবতার অস্তিত্বের জন্য নারী এবং পুরুষের প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল العالمين এবং দয়া সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করে দিয়ে প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলে Bangladesh, Peace TV Saturdays provide. In Britain, we are facing one big problem. That are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument that to that. be wrong. Deekhoon, Dr. প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়